तो हेलो भिवर्स, तुम्हारा स्वागत जाना प्रो स्टडी चैनल एक नतून भिडियोते। तो भिडियोते आलोचना करब जो वेस्ट बेंगल पंचायत रिक्रुटमेंट एर तुम्हारा आवेदन व रेजिस्ट्रेशन क्यों करते पर से सम्बन्धे। तो तुम्हारा देख तुम्हारा तो अवश्य जेने गे प्लस प्राय 7000 मत वैकेंसी रही है, प्राय 7000 मत वैकेंसी रही है पंचायत वेस्ट बेंगल पंचायत रिक्रुटमेंट मैनेजमेंट सिस्टम ए এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশনটি হবে। এটি একটি নতুন ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে তোমাদের জব অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। তো এখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশনের পপ আপ উইন্ডো আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট লগইন বলে অপশন আছে, রেজিস্ট্রেশন বলে অপশন আছে। তো যারা এখনো পর্যন্ত ভ্যাকেন্সি সম্বন্ধিত ভিডিওটি দেখুনি তারা এই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে, ভ্যাকেন্সি সম্বন্ধিত ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এবং যারা এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন দেখুনি তো অবশ্যই এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাবে। প্রায় 7000 মতো ভ্যাকেন্সির সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে ওই নোটিশে, অফিসিয়াল নোটিশে সম্পূর্ণ ডিটেলস কী কী লাগবে সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে ওই নোটিশে। তোমাদের নোটিশের পিডিএফ লিংক ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার শুরু করি এই ভিডিওটি। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ইয়োর জব সার্চ ম্যাট ইজি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশনটি হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশনের পেজ রয়েছে, আমি সেটিও খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। রেজিস্ট্রেশনের পেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে, রেজিস্ট্রেশনের মোবাইল নাম্বার দিতে হবে, এখানে পাসওয়ার্ড। রেজিস্ট্রেশনের পেজটি খুলে গেছে, তারপর এখানে লগ ইন বলে করতে হবে। আর রেজিস্টার করতে গেলে তোমরা এখানে এই এই অপশানটিতে ক্লিক করে রেজিস্টার করে নিতে পারবে। তো প্রথমে এর প্রসেসগুলি দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে, নইলে একবার ভুল হলে দ্বিতীয়বার আবার আবেদন করা যাবে না যদি না এডিট উইন্ডো খুলে। তো তোমরা দেখতে পাচ্ছ এই থ্রি ডট অপশানটিতে ক্লিক করবে। থ্রি ডট অপশানটিতে ক্লিক করলেই তোমরা এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবে, যেমন হোম, ক্যান্ডিডেট গ্রেডিয়েন্স, নোটিশ বোর্ড, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলি পেয়ে যাবে। তারপর রেজাল্ট রয়েছে, এগুলি সম্পূর্ণ পেয়ে যাবে। তো আমরা এই ক্যান্ডিডেট গ্রেডিয়েন্স অপশানে ক্লিক করব। ক্যান্ডিডেট গ্রেডিয়েন্স অপশানে ক্লিক করলেই তোমরা তোমাদের সামনে অনেকগুলি পপ আপ উইন্ডো খুলে যাবে, যেমনটা কি ভিডিও প্রেজেন্টেশন, লিস্ট পোস্ট, হাউ টু অ্যাপ্লাই, ইনস্ট্রাকশন। তো এখানে লিস্ট পোস্টে গিয়ে আমরা দেখে নেব কোন কোন পোস্টে কী কী এলিজিবিলিটি চাওয়া হয়েছে, প্রথমে সেটি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ কী কী পোস্ট রয়েছে এখানে তোমরা জানতে পারবে সম্পূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হয় সেই পোস্টটি রয়েছে এক নম্বরে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। দুই নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে। তারপর তিন নম্বরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত। চার নম্বরে রয়েছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। পাঁচ নম্বরে রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। আরও পোস্টগুলি রয়েছে যেমন অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতির আন্ডারে অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে। তারপর এখানে ব্লক ইনফরমেশন অফিসার, পঞ্চায়েত সমিতির আন্ডারে ব্লক ইনফরমেশন অফিসার রয়েছে। তারপর ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতিতে রয়েছে। তারপর ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে পঞ্চায়েত সমিতির তে যেটি নেওয়া হবে। তারপর পঞ্চায়েত সমিতির পিওন রয়েছে পঞ্চায়েত সমিতির। তারপর নিচে আরও রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ। তারপর অ্যাসিস্ট্যান্ট কেসিয়ার অফ জেলা পরিষদ রয়েছে। তারপর ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদের রয়েছে। তারপর ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিসিস DIA জেলা পরিষদ রয়েছে, গ্রুপ ডি জেলা পরিষদ রয়েছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ রয়েছে। আরও রয়েছে টোটাল 18, যেমন স্টেনোগ্রাফার জেলা পরিষদ রয়েছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ রয়েছে, সিস্টেম ম্যানেজমেন্ট জেলা পরিষদ রয়েছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ রয়েছে। টোটাল 19টি পোস্ট রয়েছে,
टोटल 19 पोस्ट रही है। तो आमरा देखे नेब प्रथम दिके ग्राम पंचायत कर्मी, ग्राम पंचायत कर्मी एटी एक नम्बरे रही है एक्जिक्यूटिव असिस्टेंट अफ ग्राम पंचायत। तो एक्जिक्यूटिव असिस्टेंटर क्षेत्र में जेटा लागबे ओटा देखार जोन्नो माने कि डकुमेंट्स लागबे ओटा देखार जोन्नो कत बयस रही है एगुली देखार जोन्नो ए अटैचमेंट अपशन टीते क्लिक कर ले तुम्हारा अटैचमेंट डाउनलोड करते पारबे। तारपर एखाने ग्राम पंचायत क्षेत्र एटीते क्लिक कर लेटार अटैचमेंट एखाने देखिए दिवे तुम्हारा जेटार ही अटैचमेंट देखते चाओ से अटैचमेंटे क्लिक कर ले तुम्हारा देखिए देवे। तो आमी जेकोनो एकटा अटैचमेंट क्लिक कर देखिए दीची तुम्हारा सम्पूर्ण देखे देवे। आमी तीन नम्बर क्लिक कर देखा निर्माण सहायक, निर्माण सहायक बा सहायक अफ ग्राम पंचायत देखिए दीची चार नम्बर। तो चार नम्बर देखिए दीची सहायक अफ ग्राम पंचायत। तारपर ओखाने क्लिक करार पर एखाने अटैचमेंट वन बोले अपशन टीते क्लिक करब। एखाने क्लिक कर ले डाउनलोड हो आसबे पीडिएफटी, पीडिएफटी ओपेन कर नेब। पीडिएफ टी ओपन कर लेने तुम्हारा देखते लेखा रही है रिक्रुटमेंट टू द डिफरेंट पोस्ट अफ पंचायत बडिज 2024-25 सहायक जिपी एलिजिबिलिटी क्राइटेरिया मैंने कि योग्यता रही है से देखे नेखने सिटीजन अफ इंडिया मैंने भारतीय नागरिक होते हैं मास्ट बी पास माध्यमिक एक्सामिनेशन माध्यमिक पास होते हैं बोर्ड अफ सेकेंडरी एडुकेशन इक्विवेलेंट रिकॉग्निशन बोर्ड काउंसिल और यूनिवर्सिटी कैंडिडेट हैविंग 50% मार्क्स एग्रीएट इन द माध्यमिक मैं माध्यमिक 50% नम्बर पे थकते हैं। तारपर एखाने एज लिमिट बोला रही है, एज लिमिट बोला रही है तुम्हारा देखते एज फर्स्ट डे जनवरी ड्राइव ईयर EWS এর ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18-40 OBC এর ক্ষেত্রে বয়স হতে হবে 18-43 OBC B এর ক্ষেত্রে বয়স হতে হবে 18-43 এবং শিডিউল কাস্টের ক্ষেত্রে বয়স হতে হবে 18-45। এদিকে আবার শিডিউল ট্রাইব যে রয়েছে শিডিউল ট্রাইবের ক্ষেত্রেও 18-45 রয়েছে আর জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 18-40 বছর বয়স। এখানে বেতনের লেভেল দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্কেল অফ পে लेवल फिफ्थ पे अनुसारे 21,000 থেকে শুরু করে 54,000 পর্যন্ত তোমরা বেতন পেয়ে যাবে এখানে। তারপর এখানে সিলেবাসের কথা রয়েছে, সিলেবাসের কথা বলা রয়েছে এখানে ইংলিশ 25 মার্কের, এক নম্বরে ইংলিশ থাকবে 25 মার্কের, বেঙ্গলি থাকবে 25 মার্কের, অ্যারিথমেটিক থাকবে 25 মার্কের, জিকে থাকবে তোমাদের 10 মার্কের আর এগুলি এগুলি এক্সামে থাকবে এবং এক্সাম পাস করার পর যে ইন্টারভিউটি হবে, ইন্টারভিউটি হবে 15 মার্কের। তো এই ছিল সিলেবাস এটির এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগবে। তো এরকমভাবেই তোমরা বাকি পোস্টগুলোরও, বাকি পোস্টগুলোরও এরকমভাবেই ডাউনলোড করে নিতে পারবে। যে পোস্টটির তোমরা দেখতে চাও যেমন অ্যাকাউন্ট ক্লার্কের যদি দেখতে চাই तो अकाउंट क्लार्क ऊपर क्लिक करब, ये अटैचमेंट डाउनलोड करब, अटैचमेंट डाउनलोड हो गए ओपन कर पीडीएफ गए ये ओपन करारे जमन अकाउंट क्लार्क क्षेत्र लेगे जा पंचायत समिति अकाउंट क्लार्क क्षेत्र लेगे जा सिटीजन अफ इंडिया थकते हैं। तरपर हैव पास्ट माध्यमिक इट्स एक्सामिनेशन फ्रम एनी रेकग्नइज बोर्ड जेको बोर्ड थे एक्सामिनेशन पास करते हैं माध्यमिक पास। तारपर डिप्लोमा इन कम्प्यूटर एप्लीकेशन इन्स्टिट्यूट रेकग्नाइज स्टेट गवर्नमेंट सेंट्रल स्टेट अफ टेक्निकल एडुकेशन अल इंडिया काउंसिल टेक्निकल एडुकेशन थे डिप्लोमा कम्प्यूटर ऊपर डिप्लोमा थकते हैं। तारपर एखाने एज बोला रही है 18-40 सेम सब सेम ही एजे रही है मैं सबटार आलदा आलदा कर देवा रही है क्योंकि एज सेम ही रही है जे रमटा बल्लम एखे पे स्केल 6 अनुजाई वेतन पाव जाए वोटा पे स्केल 5 छो ये पे स्केल 6 अनुजाई 22,700 शुरू कर 58,500 पर्त पाव जाए। सिलेबस हे एक्साम सिलेबस हे इंग्लिश क्षेत्र में 20 मार्क थक बेंगल क्षेत्र में 20 मार्क थक एरिथमेटिक मैं अंकर क्षेत्र में 20 मार्क जिकर क्षेत्र में 20 मार्क सब 20 रही है और 15 मार्कर इंटरव्यू रही है। तो यम এরকম ভাবে তোমরা যে পোস্টের দেখতে চাও তোমরা সবটা দেখতে পারো।
তারপর তারপর এবার হাউ টু অ্যাপ্লাই অপশানে আমরা গিয়ে চেক করে নেব কিভাবে অ্যাপ্লাই করবে। তো এই ক্যান্ডিডেট ক্রেডেনশিয়ালস বলে অপশানটি রয়েছে, এই ক্যান্ডিডেট ক্রেডেনশিয়ালস অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করব। হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে তোমরা ইনস্ট্রাকশন পেয়ে যাবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। হাউ টু অ্যাপ্লাই ইংলিশ, হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি। তো বাংলাতে দেখতে চাইলে বাংলাতে, ইংলিশে দেখতে চাইলে ইংলিশে। তো প্রথমে বাংলাতেই দেখে নিই আমরা, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট সবাই, তার জন্য বাংলাতেই আমি ডাউনলোড করছি। এখানে তোমরা পিডিএফটি ওপেন করে নেবে। ডাউনলোড করার পর কিভাবে আবেদন করতে হবে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিভাবে আবেদন করতে হবে একটি সুন্দর ফন্টে লেখা রয়েছে। এটি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থার সিস্টেম। তারপর এখানে অনুসরণ প্রক্রিয়া, অনুসরণ প্রক্রিয়া রয়েছে আপনার চাকরির আবেদন পূর্ণ করার উপায়। তোমরা দেখতে পাচ্ছ আপনার বৈধ মোবাইল নম্বর, রেজিস্ট্রেশনের সময় কী কী লাগবে তোমরা দেখতে দেখে নাও। আপনার বৈধ মোবাইল নম্বর, নাম, জন্ম তারিখ ও জেন্ডার দিয়ে পোর্টাল রেজিস্ট্রেশন করুন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, বৈধ মোবাইল নাম্বার লাগবে, মানে তোমাদের যে কোনো মোবাইল নাম্বার একটি লাগবে। তারপর নাম লাগবে এবং জেন্ডার মানে মেল না ফিমেল, এটি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর লগ ইন করতে হবে আপনার নতুন তৈরি সে মানে সিস্টেমটিতে লগ ইন করতে হবে তোমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটি দিয়ে। তারপর এখানে এডিট প্রোফাইল, তারপর এখানে এডিট প্রোফাইলে যেতে হবে, ড্যাশবোর্ড, তারপর বলা হয়েছে ড্যাশবোর্ডে যান এবং আপনার প্রোফাইল এডিট করুন। ড্যাশবোর্ডে গিয়ে নিজের প্রোফাইল এডিট করতে বলা হয়েছে। তারপর চাকরির জন্য আবেদন করুন, প্রকাশিত উপলব্ধ শূন্যপদগুলিতে ক্লিক করুন এবং এখানেই আবেদন করুন, মানে শূন্যপদগুলিতে ক্লিক করে আবেদন করতে বলা হয়েছে। তারপরে এখানে বলা রয়েছে রেজিস্ট্রেশনের সময় লাগবে তোমাদের বৈধ মোবাইল নম্বর, বৈধ ইমেল আইডি, নাম, জন্ম তারিখ, জেন্ডার মানে মেল না ফিমেল। তারপর আপনার নিজের পাসওয়ার্ড তৈরি, মানে পাসওয়ার্ড একটি তৈরি করতে হবে। তারপর ক্যাপচার টাইপ করতে হবে, এটা হচ্ছে ক্যাপচার, এরকম ক্যাপচার টাইপ করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি এখন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে প্রাপ্ত ওটিপি দিয়ে রেজিস্ট্রেশনটা ভেরিফাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের সর্বপ্রথম অপশানটিতে মোবাইল নম্বর বসাতে হবে, এখানে এখানে মোবাইল নম্বর বসিয়ে দেবে যে যার যেটি মোবাইল নম্বর থাকবে, এবং এখানে ইমেল আইডি বসিয়ে দেবে। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর এখানে নাম লিখে দিবে, নিজের নিজের সব ক্যাপিটাল লেটারেই লিখবে। তো নিজের নিজের নাম লিখে দিবে, ধরে নাও আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি একটি মোবাইল নম্বর বসিয়ে দিচ্ছি 9864220000, এরকমভাবে মোবাইল নম্বর বসিয়ে দিবে। 2 4 6 2 8 9 10 10টা বসিয়ে দিলাম। এবার এখানে ইমেল আইডি ধরে নাও বসিয়ে দিলাম akash92@gmail.com। তো এরকমভাবে বসিয়ে দেবে। তারপর এখানে নিজের নাম লিখে দেবে, ফার্স্ট নেম প্রথমে লিখতে হবে, মানে তোমাদের শুধু নামটা লিখতে হবে, টাইটেল বাদ দিয়ে নামটা লিখতে হবে। যেমন আকাশ আমি লিখে দিচ্ছি, AKASH আকাশ, আকাশ আমি লিখে দিয়েছি এখানে ফার্স্ট নেমের জায়গায়। এই যে ফার্স্ট নেম লেখা রয়েছে এই বক্সটিতে আকাশ লিখে দিয়েছি। তারপর এখানে তোমরা লিখে দেবে মিডিল নেম, মিডিল নেম যদি থেকে থাকে, যেমন আকাশ কুমার চন্দ্র যদি কেউ লেখে থাকে, তো ওইরকমভাবে মিডিল নেম থাকলে মিডিল নেম লিখে দেবে। তারপর আমি এখানে টাইটেল, তোমরা দেখতে পাচ্ছ লাস্ট নেম আছে, লাস্ট নেমের জায়গায় টাইটেল দিতে হবে। তো আমি এখানে মন্ডল দিয়ে দিচ্ছি, MANDAL, এরকমভাবে দিয়ে দিবে। এরকম দেওয়ার পর তারপর এবার ডেট অফ বার্থ অপশানটিতে যাবে। ডেট অফ বার্থ অপশানটিতে তোমরা নিজের নিজের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। তো আমি 1 01 01 19 9
টু এরকমভাবে ডেট অফ বার্থ দিয়ে দিবে তোমাদের যে যেটা যে যার যার যেরকম ডেট অফ বার্থ থাকবে এই ডেট অফ বার্থের ঘরটিতে ক্লিক করে ডেট অফ বার্থ দিয়ে দিবে তারপর জেন্ডার জেন্ডার যে রয়েছে তোমরা জেন্ডারে মেল না ফিমেল ওটি সিলেক্ট করে নেবে তো আমি মেল দিয়ে দিচ্ছি আমি এখানে মেল লিখে দিলাম তোমাদের যে যেটি মেল ফিমেল থাকুক মানে যারা আবেদন করছো সে ছেলে না মেয়ে সেটি দিয়ে দেবে ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল তারপর এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে নেবে পাসওয়ার্ড কীভাবে পাসওয়ার্ড কীভাবে তৈরি করবে তোমরা ধরে নাও তোমার তোমার নাম দিয়েও করতে পারো যেমন আমি করে দিচ্ছি বড় হাতের এ ছোট হাতের কে তারপর ছোট হাতের এ তারপর ছোট হাতের এস ছোট হাতের এইচ আকাশ অ্যাট দ্য রেট দিয়ে দিই অ্যাট দ্য রেট আকাশ অ্যাট দ্য রেট যেমন আমি জিরো ওয়ানই দিয়ে দিই আকাশ অ্যাট দ্য রেট জিরো ওয়ান এরকমভাবে 8 ডিজিটের থাকলেই হবে তোমরা এরকমভাবে পাসওয়ার্ড তৈরি করে দেবে আর এই পাসওয়ার্ডটি সেম যেটা বসালে এখানে সেই পাসওয়ার্ডটি কনফার্ম করে নেবে এখানে আবার বসিয়ে বসিয়ে যেটা আছে সেটাই কনফার্ম বসিয়ে নেবে তারপর তোমরা কি করবে তারপর নিচের দিকে যাবে তারপর এখানে যে ক্যাপচারটি উঠবে এই দেখে দেখেই তোমাদের ক্ষেত্রে আলাদা ক্যাপচার উঠবে যেমন এখানে এক্স এফ থ্রি সি ডি সি ছোটো হাতে থাকলে ছোটো হাতের বড়ো হাতের থাকলে বড়ো হাতের এগুলি এখানে টাইপ করে নেবে আমি এখানে টাইপ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেমন এখানে আছে এক্স এক্স টাইপ করে দিলাম তারপর এখানে এফ থ্রি সি ডি সি এরকমভাবে টাইপ করে দিবে তোমরা টাইপ করার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে যদি রিসেট করতে চাও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা রিসেট করে নেবে রিসেট অপশানে ক্লিক করে বা এডিট করে নেবে এডিট অপশান এডিট করে নেবে এখানে যেটি ভুল হবে ওটাতে ক্লিক করে এডিট করে নেবে তা যদি এডিট না করতে চাও যদি সব তোমার সব কিছু ঠিকঠাক থাকে তো এই অপশানটিতে ক্লিক করবে মানে সেন্ড ওটিপি বলে অপশানটি যে রয়েছে সেন্ড ওটিপি অপশানটিতে ক্লিক করবে এই অপশানটিতে ক্লিক করলেই তোমরা তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর তোমরা সেই ওটিপিটি বসিয়ে দেবে নির্দিষ্ট স্থানে তারপর তোমরা লগ ইন পেজে চলে আসবে লগ ইন পেজে আসার পর তোমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন পেজে চলে আসবে এই লগ ইন পেজটিতে আসার পর তোমরা নিজের মোবাইল নাম্বার বসাবে যেরকম বসিয়েছিলে সেটাই বসাবে আমার তো মনে নেই কী বসিয়েছিলাম তো আমি এখন যে কোনো একটি বসিয়ে দিচ্ছি 9924362949 নটাই হয়েছে আরেকটা দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড যেটি বসিয়ে দেবে পাসওয়ার্ডটি মনে রয়েছে এ কে এ এস এইচ এ বড় হাতের বাকি সব ছোটো হাতের তারপর এখানে অ্যাট দ্য রেট দিয়েছিলাম তারপর দিয়েছিলাম 01 তো এরকমভাবে পাসওয়ার্ড তোমরা বসিয়ে দেবে যেটি তোমাদের পাসওয়ার্ড বসিয়েছিলে তখন তারপর এই ক্যাপচারটি আবার ভরতে হবে এখানে নতুন ক্যাপচার যে এসছে এই ক্যাপচারটি ভরতে হবে যেমন এখানে আছে আই ডব্লু জেড এম ছোটো হাতের হলে ছোটো হাতের বড়ো হাতের হলে বড়ো হাতের তারপর ওয়ান তারপর ওয়ান তারপর হচ্ছে এল 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 বসিয়ে দেবে ছোটো হাতের হলে ছোটো হাতের বড়ো হাতের হলে বড়ো হাতের তারপর এখানে লগ ইন অপশানটিতে ক্লিক করবে লগ ইন অপশানটিতে ক্লিক করলে তোমাদের ড্যাশবোর্ডে তোমরা পৌঁছে যাবে যদি তোমাদের তোমরা যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তো ফরগেট পাসওয়ার্ড করে নিতে পারো এই অপশানটিতে ক্লিক করে এই অপশানটিতে ক্লিক করবে ফরগেট ফরগেট অপশানে যাবে তারপর মোবাইল নাম্বার যে রয়েছে যেটি দিয়েছো তোমরা মোবাইল নাম্বার দিয়ে দেবে যেটি মোবাইল যার যেটি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে দেবে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার 9985629800 তো হয়ে গেছে এখানে তারপর এখানে নিউ পাসওয়ার্ড তোমরা দেবে ধরে নাও আমি পাসওয়ার্ড ভুলে গেছি তো এখানে নিউ পাসওয়ার্ড দিব এ এ 2123 অ্যাট দ্য রেট 01 আমি যদি এই নিউ পাসওয়ার্ডটি দিই তো এই নিউ পাসওয়ার্ডটি টাইপ করে দিলাম তারপরে এই পাসওয়ার্ডটিকে এখানে আবার লিখে নিব কনফার্ম করে নিব লেখার পর তারপর এখানে ডেট অফ বার্থ বসাবো তোমার ডেট অফ বার্থ ধরে নাও 1110 তারপর 1010 1900
92 তো এরকম ভাবে বসিয়ে দিবে, যার যেটি ডেট অফ বার্থ হবে বসিয়ে দিবে। তারপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে তোমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এই পাসওয়ার্ড অনুযায়ী। তারপরে তোমরা নিচে অপশনে যাবে, নিচের অপশনে গেলে তোমরা লগইন করলে এই ড্যাশবোর্ড অপশনটিতে আসবে, যেমনটা কি এখানে দেখানো হয়েছে ড্যাশবোর্ড অপশনটি তোমাদের দেখতে পাচ্ছ, এখানে ড্যাশবোর্ড অপশনে চলে আসছে। তো তোমরা সর্বপ্রথম এই এডিট প্রোফাইলে গিয়ে ক্লিক করবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এডিট প্রোফাইল রয়েছে, এডিট প্রোফাইলের উপর ক্লিক করবে। এডিট প্রোফাইলের উপর ক্লিক করলেই তোমরা তোমাদের কাছে ফর্ম চলে আসবে। একটি ফর্ম আসার পর তোমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ ফর্ম ভরার পর তোমরা এখানে ফটো আপলোড করতে হবে তোমাদেরকে। ফটোটি কত থেকে কত কেবির হতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। তো আমরা দেখতে পাচ্ছ এখানে ফটোর সাইজ 30-50 কেবির মধ্যে হতে হবে, 160x213 এই ফরম্যাটে, জেপিজি এবং পিএনজি ফরম্যাটে তোমাদের ফটোটি আপলোড করতে হবে। 30 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটোটি আপলোড করতে হবে। এবং সিগনেচার এবার দেখে নিই, সিগনেচার কীভাবে আপলোড করতে হবে। তো সিগনেচারের ক্ষেত্রে তোমাদের 10 থেকে শুরু করে 50 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। 10 থেকে শুরু করে 50 কেবির মধ্যে তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে। তারপর তোমরা এই আপডেট অপশানটিতে ক্লিক করবে, আপডেট আপলোড ইমেজ অপশানটিতে ক্লিক করে আপলোড করে দেবে। এখানে আপলোড সিগনেচার অপশানটিতে ক্লিক করে সিগনেচার আপলোড করে দেবে। তারপর জেনারেল ডিটেলস ভরে নেবে, তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশনগুলি তোমরা দেখতে পাবে সম্পূর্ণ। তারপর এখানে কী দেওয়া রয়েছে দেখে নিই আমরা জুম আউট করে। আপডেট জেনারেল ইনফরমেশন তোমরা দেখতে পাচ্ছ, আপডেট নামের প্রথম অংশ মধ্যে নাম, নামের সংশোধন, জন্ম তারিখ, জেন্ডার, রেজিস্ট্রেশনের বিবরণ অনুযায়ী হবে, রক্তের গ্রুপ, কম্পিউটার লিটারেট, আধার নম্বর বাধ্যতামূলক থাকবে, মানে রক্তের গ্রুপ ব্লাড গ্রুপও লাগছে তোমাদের আবেদনের ক্ষেত্রে। তারপর তোমরা এই ভেরিফিকেশন আপডেট জেনারেল ইনফরমেশনে আসবে। আপডেট জেনারেল ইনফরমেশনে তোমরা দেখতে পাবো যে তোমরা নাম চেঞ্জ করতে পারবে না, নাম রেজিস্ট্রেশন অনুযায়ী থাকবে, লাস্ট নেমও চেঞ্জ করতে পারবে না, তারপর এখানে জেন্ডার চেঞ্জ করতে পারবে না, আর ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবে না। বাকি সব তোমাদেরকে ভরে নিতে হবে, এগুলি রেজিস্ট্রেশনের সময় ভরে নেওয়া হয়েছে, তোমরা এখন যে রেজিস্ট্রেশন করে আসলে সেই রেজিস্ট্রেশনেই ভরে নেওয়া হয়েছে। তারপর তোমাদের ব্লাড গ্রুপ বাধ্যতামূলক তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে, ব্লাড গ্রুপ বাধ্যতামূলক করা হয়েছে। তারপর আধার নম্বর অবশ্যই বসাতে হবে, তোমাদের আধার নম্বর অবশ্যই প্রয়োজন হবে। মেরিটাল স্ট্যাটাস তোমরা দিয়ে দেবে, মেরিট না আনমেরিট, বিবাহিত না অবিবাহিত। তারপর কম্পিউটার লিটারেট, মানে কম্পিউটার সম্বন্ধে দক্ষতা আছে কিনা, সেটি ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে দেবে। তারপর সেভের উপর, এই সেভ বাটনের উপর ক্লিক করবে, এই সেভ বাটনের উপর ক্লিক করলে তোমরা একটি নতুন পেজে পৌঁছে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আপডেট সোশ্যাল ইনফরমেশনগুলি তোমরা ভরবে, যেমনি তোমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, যে ধর্মের হবে সেটি এখানে সিলেক্ট করে নেবে। তারপর কোন ক্যাটাগরি, ইডব্লিউএস, এসসি, এসটি, জেনারেল, যে ক্যাটাগরি হবে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে প্যান নাম্বারও লাগবে তোমাদের, প্যান নাম্বার যে কোনো একটি আইডেন্টিটি কার্ড লাগবে, প্যান নাম্বার ঠিক নয়, যে কোনো একটি আইডেন্টিটি কার্ড। তোমাদের এখানে অপশানগুলি রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো একটি তোমরা বসিয়ে দেবে। এখানে নাম্বারটি লাগবে, নাম্বারটি বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে আপডেট ফ্যামিলি ইনফরমেশনে তোমরা ক্লিক করবে। আপডেট ফ্যামিলি ইনফরমেশনগুলি তোমরা ভরবে, যেরকমটা এখানে ভরা রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যেরকমটা এরকম এখানে ভরা রয়েছে সেরকমটাই ভরবে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে দেখিয়ে দিই, এখানে বলাই রয়েছে স্টার মার্ক যেগুলিতে দেওয়া আছে সেটি বাধ্যতামূলক ক্ষেত্রে ভরতে হবে। তারপর এখানে এডিট বোতামে ক্লিক করলে এগুলি এডিট করতে পারবে। বাকি ভিডিও এমনিতেই লম্বা হয়ে গেছে, আরও ডিটেলসে যদি কোনো কিছুতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নতুন করে একটি ভিডিও আরও বানিয়ে দেব, যখনই ডিটেলসে আবেদন করে দেখাবো তোমাদেরকে
সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখিয়ে দেব। আর এর এই যে আবেদনের সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, এই আবেদনটি সম্পূর্ণ তোমরা করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা এই আবেদনটি করতে পারবে। তো এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।